নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমি দীক্ষা। দীক্ষা রান্নাঘরে সকলকে স্বাগতম। আজকে আমি মুচমুচে বাঁধাকপি আর ডালের বড়া করে দেখাব। আপনারা বাঁধাকপির অনেক রেসিপি করেছেন বাড়িতে, কিন্তু বাঁধাকপি দিয়ে একবার ডালের বড়া করে দেখুন, খুবই সুস্বাদু হয় খেতে। একবার এই রেসিপিটা করে খেতে পারলে একদম ভুলতে পারবেন না। তাহলে চলুন কিভাবে বানাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। আর আমি যা যা ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। চলো তাহলে বানিয়ে দেখাই কিভাবে বানাচ্ছি। বাঁধাকপি দিয়ে ডালের বড়া করার জন্য আমি এখানে দেখুন এক কাপের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম। মটরের ডাল আছে, আপনারা ছোলার ডাল দিয়ে করতে পারলেও হবে। আমি এটা প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ধুয়ে নিয়েছি, এবার এটা আমি বেটে নেব, ডালটা বেটে নেব। ডালটা আমি বেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সেম একই বাটির এক বাটি আমি বাঁধাকপি কেটে রেখেছিলাম, ঝিরি ঝিরি করে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি, 2 লঙ্কা কুচি দিয়েছি আমি। আপনারা যেরকম ঝাল খেতে চাইবেন সেরকম দিবেন লঙ্কাটা। 1 চামচের মতো ধনে পাতা কুচি দিলাম, এটা অপশনাল, না দিলেও পারবেন, না দিলেও হবে, এটা আমার কাছে ছিল তাই আমি দিলাম। 1 চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম। এবার এটা আমি মিক্স করে নেব ভালো করে। আমি মিক্স করে নিয়েছি। এরপর আমি এইভাবে হাত দিয়ে একটু গোল গোল করে আর এইভাবে এইভাবে শেপ এনে আমি এবার তেলে ছেড়ে দেব। আমি হাই ফ্লেমে প্রথমে কিছু পরিমাণ তেল দিয়ে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে আমার। এরপর আমি একে একে তেলের মধ্যে এইভাবে করে দিয়ে দিব। ফ্লেমটা আপনারা লো রাখবেন, লো ফ্লেমেই করতে হবে, তবে ভাজাটা খুব সুন্দর হয়। দিয়ে দিয়েছি আমি প্রায়। এরপর আমি যতক্ষণ না ওই পাশটা লাল হয়ে আসছে ততক্ষণ আমি উল্টে দেব না, আর সময় নিয়ে ভাজতে হবে বড়াটা, তবেই ভালো লাগবে খেতে। 5 মিনিট পর আমি উল্টিয়ে দিব। দেখুন 5 মিনিটে কি সুন্দর এই পাঁচটা লাল হয়ে এসেছে। পর আমি সবগুলো উল্টিয়ে দেব, আবারও আমি ভেজে নেব। উল্টিয়ে 2 সাইডটাই আমি এইভাবে লাল করে ভেজে নেব, তারপর আমি নামিয়ে নেব। দেখুন লাল হয়ে এসেছে, 2 পাশটাই আমি লাল লাল ভাবে ভেজে নিয়েছি বোথ সাইড। এবার আমি তুলে নেব, হয়ে এসেছে। আর পরের গুলো আমি এইভাবে ফ্রাই করে নেব সব বড়াগুলো। তৈরি হয়ে গেল আমার মুচমুচে বাঁধাকপি আর ডালের বড়া। আপনারা করুন বাড়িতে, খুবই টেস্টি হয়। আর বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, চায়ের সাথে আর গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।